কথায় আছে, শখের বয়সে যদি শখই পূরণ করতে না পারলাম তাহলে এত এত টাকা কামিয়ে জমিয়ে কি লাভ। সাধ্যের মধ্যে আমি সব সময় চেষ্টা করি আমার শখগুলো পূরণ করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানিয়া রহমান ফ্রম সানিয়াস ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে, আশা করছি ভালো লাগবে। এত এত সুন্দর ব্যাগগুলো অনেক সময় অযত্নে অরক্ষিত অবস্থায় রেখে দিয়ে যার কারণে নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম একটা ব্যাগ অর্গানাইজার যদি হয় তাহলে কেমন হয়। ফেসবুক পেজে ঘোরাঘুরি করতে করতে চোখে পড়লো অনলাইন সুপার শপ, সেখানে যাবতীয় প্রোডাক্ট দেখতে দেখতে এই ব্যাগ হোল্ডার আমার চোখে পড়লো, বেশ ভালো লেগেছে। একটা ব্যাগ হোল্ডারে মোট 6টা ব্যাগ রাখা যায় আর 2টা ব্যাগ হোল্ডারে 12টা। এভাবে যার যার প্রয়োজন মতো প্রোডাক্টগুলো কালেক্ট করা যায়। সো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি পার্সেলটা খোলার চেষ্টা করছি। যে বা যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আর পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমি যে পার্সেলটা অর্ডার করেছিলাম সেটা হলো এই ব্যাগ হোল্ডার। বরাবরের মতো পার্পল কালারটা আমার খুবই পছন্দ। এখানে কিন্তু অনেক কালারের ব্যাগ হোল্ডার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। সো আমি এই প্রোডাক্টটা আপনাদের একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি, যদি ভালো লেগে যায় ফেসবুক পেজে অনলাইন সুপার শপ নামে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট পাওয়া যায় আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল। এই ব্যাগ হোল্ডারের প্রাইস মাত্র 300 টাকা, আর এই পাশে 3টা আর ব্যাক পার্টে 3টা, এই মোট 6টা ব্যাগ এখানে রাখা যায়। আর এখানে একটা হ্যাঙ্গারও আছে, এটা লাগানো আছে, আপনার যে কোনো জায়গায় কিন্তু সুবিধা মতো ঝুলিয়ে নিতে পারবেন। আমি আমার দ্বিতীয় পার্সেলটা খুলে নিচ্ছি। আমার আরো কিছু প্রোডাক্টও কিন্তু অর্ডার করা আছে, বাট সেগুলো এখন আমি হাতে পাই নাই। মাত্র 2টি প্রোডাক্ট আমি হাতে পেয়েছি, তাই ভালো এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে কম্বল রাখার একটা ব্যাগ, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আমি এটা অর্ডার করে নিই। কারণ শীতকাল চলে এসেছে, তখন দেখা যাবে খাটের এপাশে ওপাশে শুধু কম্বল গড়াগড়ি করবে, বাট এরকম একটা ব্যাগে যদি রেখে যে কোনো এক পাশে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। এই তো আমি কিন্তু আমার ব্যাগ গুলো এখানে অলরেডি রেখে দিয়েছি, আর এই কম্বলটাও এখন আমি তোমাদের ব্যাগে ঢুকিয়ে দেখাবো কতটা ইজি আর কমফোর্টেবল আর খুবই সুন্দর লাগে দেখতে। ব্যাগটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব ছোট, বাট যখন আমি কম্বলটা এখানে ঢুকালাম দেখলাম যে অনেকটা ফাঁকা। এখানে কিন্তু আরেকটা সিঙ্গেল কম্বল রাখা যাবে, এখানে কিন্তু আমি ডাবল কম্বল রেখেছি, বাট এখানে আমার মনে হচ্ছে ডাবল আরেকটা কম্বলও রাখা যেতে পারে। আর দুপাশে এরকম 2টা হোল্ডার আছে, খুব ভালো লাগেছে দেখে। আমার ছেলে এখানে লুকিয়ে আছে। তো যাই হোক, এই দেখুন যে কোনো এক পাশে কিন্তু এই কম্বলটা রেখে দিতে পারবেন, কোনো রাখার ঝামেলা নেই। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।